हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। दर्शक बंधुरा, आज के आबारो सेई चुआडांगा जिला आलमनगर उपजिलाय आलमनगर पुरातन बाइक हाटे चले आसलाम। दर्शक बंधुरा, ये हाटे प्रति शुक्रवार सप्ताह एक दिन बसे। दर्शक बंधुरा, ये हाटे पुरातन बाइकगुलोर दाम दर कम जाच्छे, से विषय किछु तथ्य देवार चेष्टा करछि। तो दर्शक बंधुरा, चलुन आर कथा ना बाड़िये आजके मूल भिडियो शुरू करा जाक। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাইজান? তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে তো অনেকগুলো বাইক নিয়ে আসেন দেখতে পাচ্ছি। কতগুলো বাইক নিয়ে আসেন ভাই? আজকে আনছি প্রায় 20-25 টা মত আনছি। 20-25টা? জি। তো অনেক বাইক নিয়ে আসেন, সিরিয়ালে সবগুলো মনে আপনাদের তাই না? দর্শক বন্ধুরা, এই যে দেখেন কতগুলো বাইক নিয়ে আসেন ভাই। এই যে প্রথমে আমরা একটা বাইক দেখতে পাচ্ছি, এটাই মনে হাং তাই না ভাই? এটা হাং গাড়ি। হাং গাড়ি। দর্শক বন্ধুরা, এই গাড়িটা দেখেন, মেহেরপুরের নাম্বার করা। এই যে কাস্টমার মনে দেখছে অলরেডি তাই না ভাই? আচ্ছা, দর্শক বন্ধুরা অলরেডি কাস্টমার দেখছে ভাইজান। এই গাড়িটা কি আপনি দেখছেন? জি, আমি দেখতেছি এখন। দেখি আসছেন ভাইজান? আমার বাসা এখানে আলমডাঙ্গাতে। আমার বাসা আলমডাঙ্গায় বাসা। ও, আপনার হাং গাড়ি নেবেন তাই তো? গাড়ি কন্ডিশন কিরকম আছে ভাই? গাড়ি কন্ডিশন একদম শোরুম কন্ডিশন আছে গাড়িটা। ফ্রেশ? জি। দর্শক বন্ধুরা, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। কাগজপত্র কি ফুল কমপ্লিট না হাফ কাগজ করা আছে? 2 বছর রেজিস্ট্রেশন এটা। 2 বছরের হাফ কাগজ করা আছে। দর্শক বন্ধুরা, আচ্ছা এটা প্রাইস কত? দাম দিয়েছেন কত? দাম দিচ্ছি 1,15,000 টাকা। 1,15,000? জি, 15,000 টাকা। দামাদারি কিছু সুযোগ আছে ভাই? দামাদারি সুযোগ আছে। দামাদারি সুযোগ আছে, আপনার চাইলে দামাদার করে নিতে পারবেন। আচ্ছা, এই পাশে আমার ভাইয়ের আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি। এই গাড়ির জন্য আমার দর্শক বন্ধুরা অনেকেই কমেন্ট করে। এটা অ্যাপাচি 4WD গাড়ি তাই না? RTR 160cc। হ্যাঁ, ডাবল ডিক্স ABS। এটা ডাবল ডিক্স ABS? দর্শক বন্ধুরা, এটা ডাবল ডিক্স ABS। দর্শক বন্ধুরা, এই যে দেখেন সামনে পেছনে দুই দিকে ডিক্স আছে। এটা কুষ্টিয়ার নাম্বার করা, খুব সুন্দর গাড়ি। গাড়ি কি কাগজপত্র ফুল কমপ্লিট? এটা হাফ কাগজ করা আছে। 2 বছরের? 2 বছরের হাফ কাগজ করা আছে। এটা কত কিলো গিয়েছে এখনো? এটা 4,000 কিলো চলছে। 4,000 কিলো? দর্শক বন্ধুরা, 4,000 কিলো চলেছে এখনো পর্যন্ত। খুব সুন্দর একটা গাড়ি। আচ্ছা, এটা দাম দিয়েছেন কত? দাম দিচ্ছি 1,85,000। 1,85,000? দর্শক বন্ধুরা, এই গাড়িটা নিলে আপনারা 1,85,000 টাকা নিতে পারবেন। খুবই সুন্দর গাড়ি। আচ্ছা, একটু দাম বেশি হয়ে যাচ্ছে না ভাই, একটু কম করা যায়? হ্যাঁ, আপনার ভিডিও দেখে যদি আসে সেক্ষেত্রে কিছু কম, আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে। আচ্ছা, আমার ভাই জানেন এই পাশে দেখেন আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন। এটা সুজুকি জিক্সার ভাই? সুজুকি জিক্সার মনোটন। এটা এটা মনোটন? দর্শক বন্ধুরা, সুজুকি জিক্সার মনোটন, কুষ্টিয়ার নাম্বার করে দেখেন বন্ধুরা। আচ্ছা, এটা গাড়িটা একদম নতুন গাড়ি দেখা আছে। কত মডেল ভাই এটা? কত মডেল গাড়ি? 22-এর মডেল। 22-এর মডেল? দর্শক বন্ধুরা, 22-এর মডেল সুজুকি জিক্সার মনোটন গাড়ি। এই গাড়িগুলো ব্যাপক চাহিদা, আপনার চাইলে হাটে এসে নিতে পারবেন। কাগজপত্র কি ফুল করা আছে? এটা হাফ কাগজ করা আছে। এটা হাফ কাগজ করা আছে। কত কিলো গিয়েছে এখন এটা? এটা চলেছে 12,000 কিলো। 12,000 কিলো সরা? দর্শক বন্ধুরা, 12,000 কিলো সরা এই গাড়িটা আপনার চাইলে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই কুষ্টিয়া থেকে আমাদের ভিডিও দেখেন, আপনারা চাইলে কুষ্টিয়ার নাম্বার করে গাড়িগুলো নিতে পারবেন। আচ্ছা, এটা দাম দিয়েছেন কত ভাই? দাম দিচ্ছি 1,65,000। 1,65,000? দর্শক বন্ধুরা, 1,65,000 টাকা হলে গাড়িটা নিতে পারবেন। দেখেন বন্ধুরা, দর্শক বন্ধুরা, এই পাশে আমার ভাইয়ের যে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন রেড কালারের, এটা তো সুজুকি জিক্সার ভাই? ওটা সুজুকি জিক্সার। এটা কি মনোটন করা? ওটা মনোটন গাড়ি। ওটা এটা মনোটন? দর্শক বন্ধুরা, এটা সুজুকি জিক্সার মনোটন গাড়ি, খুব সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছেন। এটাও ডাবল ডিক্সের গাড়ি তাই না ভাই? ডাবল ডিক্সের গাড়ি, কিন্তু এটা তো নাম্বার করা নেই। এটা অন টেস্ট, শোরুম কাগজ। আচ্ছা, অন টেস্ট হিসাবে এটা দাম দিয়েছেন কত? ওটা দাম দিচ্ছে 1,35,000। 1,35,000? দর্শক বন্ধুরা, অন টেস্ট বলে দাম একটু কম আছে, আপনার চাইলে নিতে পারবেন। 1,65,000। এটা কত মডেল গাড়ি? ওটা 18-এর মডেল। 18-এর মডেল? কত কিলো চলেছে এখনো? চলেছে 21,000 কিলো। 21,000 কিলো চলেছে এখনো পর্যন্ত এই গাড়িটা, আপনারা চাইলে 1,35,000 টাকা নিতে পারবেন। দর্শক বন্ধুরা, আমার ভাইয়ের এই পাশে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি। এটা কি হর্নেট? ওটা হর্নেট। ওটা 10 বছরের কাগজ, ফুল টাকার কাগজ। এটা ফুল টাকার কাগজ? দর্শক বন্ধুরা, 10 বছরের ফুল টাকার কাগজ করা আছে, হর্নেট গাড়ি। এটা কুষ্টিয়ার নাম্বার করা, রেজিস্ট্রেশন করা। আচ্ছা, গাড়ি তো কন্ডিশন ভালো আছে? কন্ডিশন একদম শোরুম কন্ডিশন আছে। একদম শোরুম কন্ডিশনের গাড়ি। আচ্ছা, এই গাড়িটার দাম শাসন কত? 1,25,000। 1,25,000 টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন। দর্শক বন্ধুরা, খুব সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, এই যে আমার ভাইয়ের এই পাশে আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছেন। যারা টিভিএস লাভার আছেন, টিভিএস গাড়িগুলো নিতে পারবেন। এটা তো টিভিএস মেট্রো গাড়ি তাই না? টিভিএস মেট্রো গাড়ি এটা। এর কন্ডিশন কীরকম আছে গাড়ির? কন্ডিশন ভালোই আছে ভাই গাড়ির। আচ্ছা, এই গাড়িটার দাম দিয়েছে কত? এগুলোর দাম দিচ্ছে 65,000-65,000 টাকা। 65,000? সুযোগ আছে? সুযোগ আছে, জি সুযোগ আছে। আচ্ছা, এটা আপনার ওয়ান টেস্ট গাড়ি। আচ্ছা, যারা নেবে তাদের নামে করে দেওয়া যাবে? জি, তাদের নামে আমরাই করে দেবো। সুযোগ আছে। এটা কত কিলো গিয়েছে এখন পর্যন্ত? 12,000 তাই তো? দশ পনেরো, এটা 12,000 কিলো চলেছে এখনো পর্যন্ত। 65,000 টাকা দাম বলছে। দামাদার সুযোগ আছে, আবার আপনারা হাটে আসলে দামাদার করে নিতে পারবেন। এই পাশে আমার ভাই দেখেন আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা টিভিএস মেট্রো তাই তো ভাই? এটা ওয়ান টেস্ট গাড়ি, টিভিএস মেট্রো, খুব সুন্দর একটা গাড়ি।
এটা 13,000 কিলো চলেছে, সুন্দর 13,000 কিলো গিয়েছে এখন পর্যন্ত। আচ্ছা এই গাড়িটার দাম দিয়েছেন কত? এটা 65,000 টাকা ভাই। 65,000 10-15 এটাও সেম দাম, একই দাম 65,000 টাকা হলে টিভিএস গাড়িটা নিতে পারবেন। খুব সুন্দর একটা গাড়ি। এই পাশে আমার ভাই দেখেন আরেকটা গাড়ি দেখতে পাচ্ছে, এটা মেহেরপুরের নাম্বার করা, এটা টিভিএস মেট্রো প্লাস 10-15, এটা টিভিএস মেট্রো প্লাস গাড়ি, খুব সুন্দর 110 সিসির গাড়ি, স্পেশাল এডিশন। দেখেন বন্ধুরা এটা কত কিলো চলা আছে জানা আছে? দর্শক বন্ধুরা আমার ভাই দেখানোর চেষ্টা করছে কত কিলো গিয়েছে, 12,208 কিলো গিয়েছে এখন পর্যন্ত। খুব সুন্দর একটা গাড়ি। আচ্ছা এই গাড়িটার দাম দিয়েছেন কত? এটার দাম দিয়েছে 80,000 টাকা। 80,000 জি ভাই। দর্শক বন্ধুরা 80,000 টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন। টিভিএস মেট্রো প্লাস, যারা টিভিএস লাভার আছেন আপনারা চাইলে হাটে এসে খুব সহজে এই ধরনের গাড়িগুলো নিতে পারবেন। এই পাশে আমার ভাইয়ের একটা সিটি 100 গাড়ি পেয়ে গেছি। এগুলো তো তেলে সাশ্রয়ী গাড়ি তাই না? জি ভাই, তেলে সাশ্রয়ী গাড়ি। মানে কম তেলে গাড়ি চালাতে চায় তারা এই গাড়ি নিতে পারে। 65 কিলো যাবে ভাই এটা। 65 কিলো জি ভাই। বন্ধুরা এই গাড়ি মাইলেজ 65 কিলো দেবে, আমার ভাই বলছে 14,000 কিলো এখন পর্যন্ত চলেছে গাড়িটা। গাড়ি কন্ডিশন তো মনে হয় ফ্রেশ আছে তাই তো ভাই? ফ্রেশ আছে। এটা কুষ্টিয়ার নাম্বার করে তাই তো ভাই? দর্শক বন্ধুরা কুষ্টিয়ার নাম্বার করা, হাফ টাকার কাগজ। দর্শক বন্ধুরা হাফ টাকার কাগজ, খুব সুন্দর গাড়ি। এটার দাম দিয়েছেন কত ভাই? এটার দাম দিয়েছি 82,000 টাকা। 82,000? দর্শক বন্ধুরা এই গাড়িটা 82,000 টাকা দাম দিয়েছে, দেখেন খুব সুন্দর একটা গাড়ি। তারপরে এগুলো মনে হয় চাওয়া দাম ভাই? হ্যাঁ, হাটে আসলে সুযোগ আছে দাম দর করার, যে দাম দর করার সুযোগ আছে ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে পরিচয় দেবেন, সেক্ষেত্রে অবশ্যই আমার ভাইরা যতটুকু পারে ছাড় দিয়ে দেবেন তাই তো? দর্শক বন্ধুরা এই পাশে আমার ভাই দেখেন আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা ঘোড়া মার্কা গাড়ি। হ্যাঁ জি, অ্যাপাচি 8TR ঘোড়া মার্কা গাড়ি, 8TR একদম নিউ মডেলের গাড়ি তাই তো ভাই? কত মডেল এটা? 19 মডেল। সুন্দর 19 মডেল, খুব সুন্দর একটা গাড়ি। যে সামনে থেকে আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের, দেখেন এটা কি সিঙ্গেল ডিস্ক না ডাবল ডিস্ক ভাই? সিঙ্গেল ডিস্ক, পেছনে ড্রাম ড্রাম ব্রেক আর সামনে ডিস্ক ব্রেক তাই তো? খুব সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছেন। এটা দাম দিয়েছেন কত? এটা দাম দিয়েছে 1,20,000 টাকা। এটা নাম্বার করা আছে ভাই? হাফ টাকার কাগজ, দুইটা কি আছে? কোন জায়গার নাম্বার করে এটা? কুষ্টিয়ার নাম্বার, কুষ্টিয়ার নাম্বার করে। দর্শক বন্ধুরা হাফ টাকার কাগজ। এটা দাম দিয়েছেন কত? এটা দাম দিয়েছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা। দর্শক বন্ধুরা এই গাড়িটা নিলে আপনারা 1,20,000 টাকা নিতে পারবেন, খুব সুন্দর গাড়ি। এই পাশে আমার ভাইয়ের আরেকটা রেড কালারের অ্যাপাচি 8TR গাড়ি দেখতে পাচ্ছি, এটাও 60 সিসি, 160 সিসির গাড়ি। দেখেন বন্ধুরা খুবই সুন্দর, একদম ফ্রেশ কন্ডিশনে মনে আছে গাড়িটা। এটাও আপনার সিঙ্গেল ডিস্ক, সামনে ডিস্ক ব্রেক, দেখেন বন্ধুরা। আচ্ছা এই গাড়িটা আপনার কত মডেলের গাড়ি এটা? এটা 21 মডেলের গাড়ি। 21 মডেল। দর্শক বন্ধুরা এটা আরও নতুন গাড়ি, একদম ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছেন। গাড়িতে কোনো সমস্যা নেই তাই না? সমস্যা নেই, কোনো সমস্যা নেই গাড়ি। আচ্ছা এই গাড়িটার দাম চাচ্ছেন কত? এটার দাম যাচ্ছে 1,25,000 টাকা। 1,25,000। দর্শক বন্ধুরা এই গাড়িটা 1,25,000 টাকা হলে নিতে পারবেন, খুবই সুন্দর গাড়ি। এটা কত কিলো গিয়েছে এখনো পর্যন্ত? দর্শক বন্ধুরা এই যে আমার ভাই দেখছে, দেখে আপনাদের জানাচ্ছে 4,000, 8,000 কিলো। দর্শক বন্ধুরা এখন পর্যন্ত 8,000 কিলো চলেছে গাড়িটা, আপনারা চাইলে নিতে পারবেন। কত বললেন দাম? 1,25,000 টাকা। 1,25,000। দর্শক বন্ধুরা 1,25,000 টাকা হলে গাড়িটা নিতে পারবেন। এই পাশে আমার ভাই দেখেন পালসার গাড়ি দেখতে পাচ্ছি হাটে। দর্শক বন্ধুরা পালসার গাড়ি ব্যাপক চাহিদা, আপনারা চাইলে আমাদের ভাইদের কাছ থেকে এই ধরনের গাড়িগুলো নিতে পারবেন। আচ্ছা পালসার গাড়িটা আপনার কত মডেলের গাড়ি এটা? এটা 17 মডেল। 17 মডেল। 17 মডেল হিসাবে এই গাড়িটার দাম দিয়েছেন কত হাটে? 17 মডেলে এই গাড়িটার দাম 1,40,000 টাকা। 1,40,000। দর্শক বন্ধুরা মাত্র 1,40,000 টাকা এই গাড়িটা দিয়ে দেবে। দেখেন বন্ধুরা যারা পালসার গাড়ি নিতে চান আপনারা অবশ্যই আমাদের ভাইদের কাছে চলে আসবেন। আচ্ছা এই পাশে আমার ভাইয়ের আরেকটা পালসার গাড়ি দেখতে পাচ্ছি, এটা কত মডেলের গাড়ি? এটা 21 মডেলের। এটা 21 মডেল। দর্শক বন্ধুরা এটা 21 মডেল, খুব সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা এটা কত কিলো চড়া? এটা একটু দেখতে হবে। আচ্ছা আমার ভাই দেখছে, দেখেন বন্ধুরা দেখে আপনাদের জানাচ্ছে কত কিলো চড়া? 12,000 কিলো। দর্শক বন্ধুরা 21 মডেল এই গাড়িটা এখনো পর্যন্ত টোটাল 12,000 কিলো চলেছে, খুব সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছেন। এটার দাম দিয়েছেন কত ভাই? 1,60,000 টাকা। 1,60,000। দর্শক বন্ধুরা 1,60,000 টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন, খুব সুন্দর গাড়ি। আচ্ছা আপনাদের কাছে আসলে তো এই ধরনের নতুন কন্ডিশনের একদম অল্প দিনের গাড়িগুলো সবাই পাবে? পাবে, সবাই পাবে। আপনাদের ঠিকানাটা কোন জায়গায়? এই জায়গায় আমাদের ঠিকানা হচ্ছে গাংনী বাজার, গাংনী পাইলট স্কুলের সামনে। এমনি যোগাযোগ করার কোনো সুযোগ আছে? জি আমাদের কার্ড আছে। তাহলে আপনাদের কার্ডের নাম্বারটা একটু বলে দেন। দর্শক বন্ধুরা এই যে আমি যে ভিডিও করলাম আমাদের ভাইদের কাছ থেকে, যে বাইক ওয়ার্ল্ড প্রোপ্রাইটার মোহাম্মদ আতিয়ার রহমান, এই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এই ধরনের পুরাতন বাইকগুলো নিতে পারবেন। এই সব ধরনের বাইকে আমার ভাইরা নিয়ে আসে। আপনারা তো প্রতি হাটে আসেন? প্রত্যেক হাটে আসি আমরা, শুক্রবারে আপনারা শুক্রবারে আসি আমরা।
ভাই কিছু তথ্য দিয়ে আমাদের শকুন টিভি চ্যানেলে সহায়তা করলেন, এই জন্য চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন ভাই। জি ভাই। ঠিক আছে দর্শক বন্ধুরা, আজকের জন্য এই আলমনগর বাইকহাটের পুরাতন মোটরসাইকেলের ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।